শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, দেখো তোমাদের দাদাভাই সকালবেলা গাছের গোড়াগুলো খুঁচে দিচ্ছে। খুঁচে দেওয়ার পরে গাছের গোড়াগুলোতে সব কয়টা গাছে জল দিয়ে দেবে। তো বন্ধুরা দেখো, আমাদের পাড়া দিয়ে গেন্দা ফুলের মানে মালা করে নিয়ে যাচ্ছিলো, মানে ওরা বেচছে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো। তোমাদের দাদাভাই নিয়ে আসছে, বললাম নিয়ে আসো মালাটা। এই গেন্দা ফুলের মালা থাকলে ভালো, একটু মানে ভালো করে ঠাকুরের সিংহাসনটা সাজানো যায়, ভালো লাগে বেশ। তো বন্ধুরা দেখো, আমার বড় ছেলে বিছানাটা কত সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। মার কষ্ট হয় না, ওই জন্য বিছানাটা ভালো করে গুছিয়ে দিল। তোমরা দেখো কত সুন্দর গুছিয়েছে বিছানাটা। তো বন্ধুরা দেখো, ব্ল্যাঙ্কেট গুলো এখনো তোলা হয়নি, হালকা শীত আছে তো, অনেক রাত্রি হলে মানে গায়ে দিতে হয়, তাই ব্ল্যাঙ্কেট গুলো এখনো তোলা হয়নি, তুলবো আর কয়দিন পরে। আর দেখো বিছানাটা কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আমার ছেলেগুলো বিশাল বুদ্ধিমানের ছেলে, মার কষ্ট বোঝে, তাই একটু বিছানাগুলো গুছিয়ে দিল। দেখো কত সুন্দর লাগছে বিছানার লুকটা দেখো। তো বন্ধুরা, আজকে আমি আলুর দম করব, তার জন্য আমি আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর দেখো আলু একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, তাহলে ভালো হবে, মানে নুন দিয়ে সিদ্ধ করলে। বন্ধুরা আমি আলু সিদ্ধ করে ভাত বসিয়ে দিয়েছি, আর অয়নকে বললাম একটু আলু ছোকলাগুলো ছাড়িয়ে দে। এই অয়ন আলু ছোকলাগুলো ছাড়িয়ে দিচ্ছে, আর আমি বসিয়ে দিয়েছি ভাত। আর এখন মানে আজকে রাঁধবো আলুর দম, ডাল করব, এই করব। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে একটু পিকনিক আছে, মানে যেখানে কাজ করে ওই মালিক আজকে সবাইকে খাওয়াবে, তাই তোমাদের দাদা ভাই ওইখানেই যাবে খেতে। আর আমরা ঘরে ডাল আর আলু মানে সে আলুর দম করবো, ওইটাই খাবো। আর তোমাদের দাদা ভাইয়েরও ইচ্ছা ছিল আলুর দম খাওয়ার, যাই হোক যখন মানে মালিক বলেছে ওইখানে খাওয়াবে, তাহলে ওইখানেই খাক দুপুরবেলা, রাত্রে এসে খাবে তোমাদের দাদা ভাই। তাহলে সঙ্গে থেকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, ডালের জল বসিয়ে আমি ডাল ধুয়ে নিয়েছি এখানে, এখন দিয়ে দেবো ডালগুলো। ডাল এখন ডালটা সিদ্ধ হোক, একটু লঙ্কা নুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো এখন। তো বন্ধুরা আমি আলু দম করব, তার জন্য মশলা সব করে মানে রেডি করে নিয়েছি। এখানে আছে টমেটো, পেঁয়াজ কুচি, রসুন, আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা এখনো দিইনি এর মধ্যে, তো একসাথে পেস্ট করে নিই। তো বন্ধুরা দেখো, এখানে অয়ন আলুগুলো সব ছাড়িয়ে দিয়েছে, আর এখানে আমি মশলাগুলো সব মানে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আলুগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি মশলাগুলো কষিয়ে আলু দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, আমি মানে তোমাদের দাদা ভাই আবার মাছ পাঠিয়েছে আজকে পিকনিক, তোমাদের দাদা ভাই আবার আমাদের জন্য মাছ পাঠিয়েছে। আমি আর মাছটা রান্নালাম না, আমি আজকে আলুর দম আর ডাল করেছি, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাই বললো যে মাছটা রান্ধো, আমি এখন মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে হয়ে যাবে আমাদের মাছটাতে। তাহলে সঙ্গে থেকো, চলো মাছটা ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা আমি মাছটা ভালো করে ধুয়ে নিই। আর এইটা আয়লা মাছ, আর এইখানে দেখো কত বাসন রয়েছে, বাসনগুলো আমি মাছটা ধুয়ে তারপর বাসনগুলো ধুয়ে নেব।
তো বন্ধুরা দেখো, আমি স্নান করে এসে খাওয়ার জলগুলো সব ঘরে নিয়ে যাচ্ছি। অয়ন সব বোতলগুলো ভরে রেখেছিল। বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে আমি কি কি কাজ করে স্নান করে চলে আসলাম। তাহলে চলো আজকে কি রান্না করলাম এক ঝলক দেখাই তোমাদের। আর আজকে তো বেশি কিছু রাঁধিনি, তোমাদেরকে তো বলেই দিয়েছি কি রান্না করলাম, কিন্তু তাও এক ঝলক দেখে নাও। আর অয়ন এখন কাটছে স্যালাড। তোমরা দেখো এখানে অয়ন স্যালাড কাটার জন্য সব কিছু সরঞ্জাম করে নিয়ে বসেছে। আর এখানে আমি কি রান্না করলাম এক ঝলক দেখে নাও। এখানে দেখো আজকে আলুর দম করেছি। আর এইখানে পেঁয়াজ ধনে পাতা সম্বার দিয়ে ডাল করেছি। আজকে আলুর দম, ডাল আর স্যালাড এই দিয়েই খাওয়া হবে। তোমাদের দাদাভাই মাছ এনে দিয়েছিল, আমি তো মাছ করিনি। তাহলে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন সবার জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি। ভাতটা বাড়া হয়ে গেছে আমার। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে আসলাম, আর এখন একটু রেস্ট নেব। তাহলে চলো দরজাটা বন্ধ করে আসি, তারপরে এসে তারপরে একটু রেস্ট নিই। দরজাটা বন্ধ করে নিই একটু। চলো লাইটটাকে বন্ধ করে দিলাম। তোরা বান্ধবীর বাড়ি গেছিলাম, ওখান থেকে আসলাম। একটু দরকারে বান্ধবীর বাড়িতে গেছিলাম, এখান থেকে চলে আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যে। তাহলে ঘরে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আমার ছেলে আমার মাথায় তেল দিয়ে দিল। মাথাটা ধরার সাথে সাথে মনে হলো চোখে ঘুম চলে আসছে। মাথায় তেল আর জল একসাথে দিয়ে দিল, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বিকেলবেলা চলে এসছে। আর দেখো অর্জুন কিরকম মাথাতে তেল দিয়ে দিয়েছে, আর ওর ভাইয়ের মাথাতেও তেল দিয়ে দিয়েছে, ও এমনকি নিজের মাথাতেও তেল দিয়েছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হবে নতুন এক সকালে। টাটা।